বন্ধুরা, আমাদের সকলেরই কিন্তু ফেসবুকে দুইটা তিনটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। তো অনেক সময় আমরা চাই যে আমাদের ফেসবুকের ফেক অ্যাকাউন্টগুলো ডিলিট করে ফেলতে। তো অনেকেই কিন্তু আসলে ফেসবুকের অ্যাকাউন্টগুলো ডিলিট করতে পারে না, তারা ভুলবশত অন্যভাবে ডিলিট করে। তো আসলে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্নভাবে ডিলিট করা যায়। আপনি যদি ভুল করে ডিলিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হবে না। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করতে চান, তাহলে বলবো অবশ্যই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি কীভাবে ডিলিট করতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করে দিবেন। এরপর হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন। তো এখানে কিন্তু অবশ্যই আপনি যে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চান সেইটা লগ ইন করে নেবেন। এরপর হচ্ছে টেস্ক করে নিচে আসলে এখানে সেটিংস প্রাইভেসি পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে সেটিংসে ক্লিক করলে এখানে একটু লোড নিবে। এরপর উপরে দেখতে পারবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে সর্বার নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, জাস্ট এখানে একবার টাচ করবেন। তো এখানে আপনি যখন টাচ করবেন, এখান থেকে দেখতে পারবেন আপনি ডিরেক্টিভ অ্যান্ড ডিলেটিং, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে অ্যাকাউন্ট ডিএক্টিভও করতে পারেন বা অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলেটও করতে পারেন। অনেকেই কিন্তু এখান থেকে ডিএক্টিভ করে রাখে, যে কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টও পার্মানেন্টলি ডিলেট হয় না। তো এখান থেকে ডিলেট করার জন্য পার্মানেন্টলি আপনি নিচের এখানে একটা অপশন দেখবেন ডিলেট অ্যাকাউন্ট, জাস্ট এখানে টিকমার্ক করে দিবেন। এখানে যখন টিকমার্ক করবেন, এখান থেকে কন্টিনিউ যাবে, জাস্ট এখান থেকে আপনি কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে এখানে আপনাকে কিছু রিজন সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ আপনি কী কারণে এটা ডিলেট করবেন। তো আপনি এখান থেকে কিছুই সিলেক্ট করার প্রয়োজন নেই, আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেট এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে এগুলো ডাউনলোড করে রাখতে পারেন। তো আমার আসলে এগুলো লাগবে না, জাস্ট আমি এখান থেকে যে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। এরপর হচ্ছে আপনি এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে বলবে, অর্থাৎ ফেসবুকে যে পাসওয়ার্ড রানিং ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমারটা আমি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখবেন কন্টিনিউ অপশন, জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এটা কিন্তু একদম ইজি ব্যাপার, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন আপনি এখানে। তো এখন দেখতে পারবেন যে ডিলেট অ্যাকাউন্ট এখানে কিছু লেখা রয়েছে, লেখাটা একটু ভালো করে পড়বেন। তো আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই এটি কী লেখা। এখানে লেখা হচ্ছে এই অ্যাকাউন্টে যদি লাস্ট 30 দিনের ভিতর আপনি যদি লগ ইন না করেন, সেখান থেকে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। তো এইটার অনেকেই যে জিনিসটা করে, এটা ডিলেট করার পর তারা হচ্ছে 30 দিনের আগেই এই অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করে, সেক্ষেত্রে কিন্তু এটা আর ডিলেট হয় না, ঠিক আছে। তো অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাকাউন্টটা ডিলেট করার পর 30 দিনের ভিতর আর আপনি লগ ইন করবেন না। যদি আপনি 30 দিনের ভিতর লগ ইন না করেন, সেক্ষেত্রে এটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে, আর কখনোই এই আইডিটাকে খুঁজে পাবে না বা আপনিও লগ ইন করতে পারবেন না। তো যাই হোক, এখান থেকে আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ আউট করে দিছে। তো লগ আউট করে দিলে আপনি জাস্ট যে কাজটা করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, যেন হচ্ছে এখানে থ্রি ডটে ক্লিক করলে রিমুভ অ্যাকাউন্ট ফ্রম ডিভাইস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে রিমুভ অ্যাকাউন্ট, এই কাজটা করে দিবেন। এরপর হচ্ছে 30 দিনের ভিতর আপনি আর এই অ্যাকাউন্টটা কখনোই লগ ইন করবেন না, তাহলে দেখবেন 30 দিন পর আপনি আর এই অ্যাকাউন্টটা খুঁজে পাবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।